বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমনটি বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আওয়ামী লীগ সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছে অভিযোগ করে বন্যায় মানুষ মারা যাচ্ছে আর সরকার চিন্তা করছে ক্ষমতায় টিকে থাকা নিয়ে বলে উল্লেখ করেন তিনি। ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের আলোচনায় তিনি এসব কথা বলেন।